মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার মানুষ আরও একবার পুলিশের মানবিক রূপ দেখল। বিগত বেশ কয়েকদিন আগে ইসলামপুর থানার চকগ্রামের সহদেব গুই নামে এক ব্যক্তির চোখে রেটিনা অপারেশন করতে বলে বহরমপুর সুশ্রুত আই ফাউন্ডেশন। ওই ব্যক্তি ডান চোখে একেবারেই দৃষ্টিহীন হয়ে পড়েছিল, কিন্তু 16,000 টাকার অভাবে অপারেশন করতে পারছিল না। সে কথা জানতে পারে ইসলামপুর প্রগতিশীল ব্যবসায়ী সেবা সমিতির সম্পাদক ইন্দ্রজিৎ পাণ্ডে। তড়িঘড়ি বিষয়টি নিয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চাঁদা তুলে ওই ব্যক্তিকে 10,000 টাকার ব্যবস্থা করে দেন তিনি এবং এই বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলমের সাথে কথা বলেন তিনি। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম দায়িত্ব নিয়ে ইসলামপুর থানার পক্ষ থেকে আজ ওই ব্যক্তির হাতে অপারেশনের জন্য বাকি 6,000 টাকা নিজের হাতে তুলে দেন। সেই ছবি ধরা পড়ল আমাদের সি নিউজের ক্যামেরায়। ওই ব্যক্তি সহদেব গুই ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলমের ওই মানবিক রূপ দেখে কান্নায় ভেঙে পড়ে ও বলে, ইসলামপুর থানা, ইসলামপুর প্রগতিশীল ব্যবসায়ী সমিতি যদি আমার পাশে না দাঁড়াতো তাহলে আমি সারা জীবন দৃষ্টিহীনতায় ভুগতাম। সাথে তিনি ইসলামপুর থানা ও ব্যবসায়ী সমিতিকে সাধুবাদ জানিয়েছে। মুর্শিদাবাদ থেকে রথিন সিংহরায়ের রিপোর্ট, সঙ্গে আমি শ্রেয়া, আপনারা দেখছেন সি নিউজ। প্রগতিশীল ব্যবসায়ী সেবা সমিতির সম্পাদক, আমার কাছে সহদেব গুই ভদ্রলোক আসেন, এসে বলেন যে আমার যে চোখটা খারাপ হয়ে আছে, আমি, আমার তো কেউ দেখারও লোক নেই, তো কি সমস্যাটা কি? আপনার বলল যে আমার চোখে স্ট্রোক হয়েছে, রক্ত জমাট বেঁধে গেছে, রক্ত জমাট বেঁধে যাওয়ার জন্য আমি ওই চোখটা দেখতে পাচ্ছি না। আমি সঙ্গে সঙ্গে ওকে সুশ্রুতে পাঠিয়েছিলাম, সুশ্রুতে পাঠিয়ে ওখানে ওটা ট্রিটমেন্ট করেছে, করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছে, করার পরে ওদের 16,000 টাকা ইঞ্জেকশনের জন্য লাগবে এটা বলা হয়েছিল। যে আমরা 10,000 টাকা তুলেছিলাম, আর ইসলামপুর থানার যে ওসি, ভারপ্রাপ্ত ওসি, ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আপনি কিছু সাহায্য করলে ভালো হয়। উনি মহানুভবতা দেখেছেন আমাদের সঙ্গে, উনি আজকে 6,000 টাকা দিয়ে সাহায্য করেছেন। আমরা চেষ্টা করব যাতে ভদ্রলোকের চিকিৎসা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এবং যদি প্রয়োজনে আরও কিছু টাকা লাগে সেই টাকাটাও আমরা তুলে দেব। আমরা এই প্রগতিশীল ব্যবসায়ী সেবা সমিতির পক্ষ থেকে আমরা এই চেষ্টা করব। আর তার সঙ্গে সর্বশেষে আমরা জানাতে চাই যে আমাদের ইসলামপুর থানার যে বড়বাবু, উনি এত মহানুভব এবং আমাদের বিভিন্ন আপদে বিপদে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে উনি জড়িত থাকেন। আমরা যখনই এসেছি বিভিন্ন সমাজসেবামূলক কাজের জন্য উনি বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছেন। আজকে ওই সহদেব গুইকে 6,000 টাকা দিয়ে সাহায্য করলেন। আপনার নাম? ধন্যবাদ আমাদের অফিস সাহেবকে। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ পাণ্ডে। আমার নাম সহদেব গুই। মানে কি পারপাসে আপনি? আমি চক্ষুর জন্য, ডাইন চোখে আমার স্ট্রোক হয়ে গেছে, গেছে দেখানোর জন্য আমি চিকিৎসার জন্য ব্যবস্থা করছি। আমার কাছে অর্থ বলে কিছু নাই, আমি ইন্দ্রজিতের কাছে এসে আমি বললাম যাতে সুব্যবস্থা হয়, তুমি যদি করে দাও বা সকলের সঙ্গে যদি যোগাযোগ করো তাহলে আমার হবে, তাছাড়া আমার আর করার কিছু নাই। ও এই বলি আমার সঙ্গে সাপোর্টিং করে ও আমাকে তুলে ফেলে দেওয়ার জন্য এগিয়ে এসেছে।